মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি উপলক্ষে প্রেট্টাপোল বেনাপোল সীমান্তে জিরো পয়েন্টে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে যৌথ অনুষ্ঠান মিষ্টি বিনিময়। অনুষ্ঠান দেখতে সীমান্তে হাজির দুদেশের সাধারণ মানুষ। বিজয়ের 50 বছর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর পূর্ণ, গোটা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের হাসিনা সরকারের পক্ষ থেকেও এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সে দেশের বিভিন্ন সীমান্তে বিজয়ের 50 বছর উদযাপন চলছে। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, ওপারে বাংলাদেশের বেনাপোল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডসের উদ্যোগে সীমান্তের জিরো পয়েন্টে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ রিট্রিট সেরিমনি, পাশাপাশি দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য বিনিময়। বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ডসের হাতে শুভেচ্ছা স্বরূপ তুলে দেওয়া হয় ফুল ও মিষ্টি। এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল সীমান্তে সেই ভাষণ শোনার ব্যবস্থা করা হয় বর্ডার গার্ডসের পক্ষ থেকে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে সীমান্তে হাজির ছিলেন দুই বাহিনীর কর্তা ব্যক্তি সহ অন্যান্য পদাধিকারীরাও। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল, যশোর রিজিওনাল কমান্ডার ওমর সাদি বলেন, আজকের বিশেষ দিনে আমাদের বন্ধু প্রতিম, আমাদের প্রিয় দেশ ভারতের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাতে আমরা অভিভূত। বিজয় দিবস উপলক্ষে বিএসএফের এই উদ্যোগকে ধন্যবাদ। পাশাপাশি তিনি আরও বলেন, এই বিশেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে দেশের ও ভারতীয় সৈন্য যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানায়। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের বন্ধু প্রতিম, আমাদের অত্যন্ত প্রিয় দেশ ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটা অত্যন্ত উঁচু মাত্রায় পৌঁছে গেছে। তার জন্য আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময় আমরা খুব কাছাকাছি এবং সব কিছু প্রোগ্রাম একসাথে করি, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই বিজয় দিবস লগ্নে আমরা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের বিএসএফের পক্ষ থেকে যে সৌজন্য আজকের এই সেরিমনিটা হলো, আমরা রিয়েলি আমরা আবেগ আপ্লুত এবং আমরা ওনাদের অভিনন্দন জানাচ্ছি ওনাদেরকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি রাজেশ কুমার। তিনি বলেন, বিজয় দিবসের 50 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে সকলকে ধন্যবাদ। দুই দেশ জনতাকে সাথে নিয়ে এগিয়ে চলুক। দুদেশের দুই বাহিনী একই রকমভাবে বন্ধুত্ব অটুট রেখে সীমান্ত সুরক্ষার কাজে এগিয়ে চলুক। দুদেশে একইভাবে শান্তি বজায় থাকুক। যে আজ বিজয় দিবস কা 50বা বর্ষগাঁঠ মনাযা যা রা হ্যায়, 50 সাল পুরে হো গয়ে হ্যায়। মাই শুভকামনায় ওর বধাই দেনা চাহতা হুঁ, ওর জিতনা ইয়ে দিন আপকে লিয়ে ইম্পর্টেন্ট হ্যায় উতনা হি ইয়ে দিন হামারে লিয়ে ভি ইম্পর্টেন্ট হ্যায়, ওর দোনো দেশ কি জনতা সাথ মে মিলকর ইসি প্রকার সে আগে বড়তি রহেগি, ওর সীমাও পর বিজিবি ওর বিএসএফ কা জো কোঅপারেশন হ্যায় ইসি প্রকার বনা রহেগা। এদিন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রিট্রিট সেরিমনি অনুষ্ঠান দেখতে এসেছিলেন মধুরিমা ঘোষ। মধুরিমা বলেন, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হলো দুই বাহিনীর যৌথ অনুষ্ঠান দেখে। বাংলাদেশের 50তম স্বাধীনতা দিবসের জন্য আমরা এখানে এসেছি, তো এই ফার্স্ট টাইম আমি আসলাম বাংলাদেশ বর্ডারে, দেখে খুব ভালো লাগলো। এই দু দেশের মধ্যে যে ঐক্য, এত মিল, এটাই খুব প্রশংসনীয়। আজকে প্যারেড হলো আর হচ্ছে দু দেশের প্যারেড মিষ্টি বিতরণ হলো, এই দুটোই জিনিস দেখ আপাতত দেখলাম। সীমান্তে উপস্থিত বাংলাদেশি দর্শক ফারহানা জামান মিমো বলেন, দুদেশের যৌথ অনুষ্ঠান দেখার
এই যে আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের দিনে দাঁড়িয়ে এই কামনা করি দুদেশের সম্পর্ক আরো দৃঢ় হোক। তো দুই দিন থেকে এখানে আসছিলাম, বারবার এই সিচুয়েশনটা দেখব, মানে ভারতের বাংলাদেশের যে যৌথ প্রোগ্রাম এটা দেখার জন্য। তো ওরা যখন বলছে যে 16 ডিসেম্বর এই প্রোগ্রামটায় আসতে পারবেন বা ভিতরে এসে গ্যালারিতে বসে দেখতে পারবেন, এটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এবং এত বেশি ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।